ফুটবল টিউব আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে, তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসছে কিন্তু কনর সিলসের কথা। কনর সিলস চেন্নাইয়ের এবছর যে কটা বিদেশি পারফর্ম করেছিল তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট পারফর্মার, তো তাকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলতে চাইছে চেন্নাই। এরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে, তার সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তো এবার এটাই দেখার যে কবে এই সিগনেচারটা হয়ে যায়। এরপরে চলে আসছি অ্যাড্রিয়ান লুনার কথায়। কালকেই আপডেট দিয়েছিলাম যে অ্যাড্রিয়ান লুনাকে কিন্তু মুম্বাই সিটি এফসি নিতে চাইছে এবং তারা কিন্তু একটা ভালো বিডও কিন্তু প্লেস করেছে কেরালার ঘরে। কিন্তু কেবিএফসি ডাইরেক্টর নিখিল নিম্মাগ্গারা সে কিন্তু বলে দিয়েছে লুনা কোথাও যাচ্ছে না। এরপরে চলে আসছি মায়াক্কান মুথুর কথায়। মায়াক্কান মুথুকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করে নিয়েছে। ইস্টবেঙ্গল বহুদিন ধরে এই প্লেয়ারের সাথে লিঙ্ক ছিল কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না। ইস্টবেঙ্গলের সাথে বহু প্লেয়ার লিঙ্ক হচ্ছে কিন্তু আলটিমেটলি তার সাথে কারোর সাথে তাদের ডিল ফাইনাল পর্যায়ে যাচ্ছে না। তো এই মায়াক্কান মুথুকে কিন্তু নর্থ ইস্ট সাইন করিয়ে নিয়েছে। এরপরে চলে আসছি মোহনবাগানের আপডেটে। মোহনবাগানের কিন্তু কোচের আপডেট দিয়েছি। কালকেই বলেছিলাম হাবাস না থাকলে ম্যানেজমেন্টের পছন্দ হচ্ছে লোবেরা, কিন্তু হাবাস না থাকলে এবং হাবাসের না থাকার কারণটা হচ্ছে হাবাসের কিন্তু স্পেনে একটা সার্জারি হবে যার কারণে সে অসুস্থ হয়ে পড়েছিল কদিন আগে, এবং সেই সার্জারির পর যদি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে তবেই তাকে কোচ হিসেবে আনা হবে, নাহলে তাকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাখা যেতে পারে টিমের সাথে এবং সেক্ষেত্রে লোবেরা কোচ হবে। তো পুরোটাই নির্ভর করছে হাবাসের হেলথ কেমন থাকে তার উপরে। এরপরে চলে আসছি ব্রায়ান কালতাকের কথায়। ব্রায়ান কালতাকের আপডেটটা আমি কালকেই দিয়েছিলাম, ডিটেলসে অত বলা হয়নি অতটা, কারণ তখনও অবধি এটা একটা লিঙ্ক আপ ছিল, কিন্তু এখন এটা কিন্তু হেভিলি হেভিলি লিঙ্কড বলে বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এরকমও শোনা হচ্ছে যে জ্যামি ম্যাকলারেনের ডিলটার জন্য জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস তারা দুজনে মিলে পার্সোনালি জ্যামির সাথে কথাবার্তা বলেছে, এবং ব্রায়ানের সাথেও কিন্তু জেসন কামিংস নিজে কথাবার্তা বলছে যেহেতু সে ব্রায়ানের সাথে আগে খেলেছে। এবং ব্রায়ান কালতাক একজন ডেডলি ডিফেন্ডার, এবারই এএফসি কাপ জিতেছে সে, 10খানা ম্যাচ সেখানে খেলেছে, এ লিগে 49টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, ওসিয়ানিয়ান চ্যাম্পিয়ন্স লিগ সেখানে কিন্তু 26টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো একটা ভালো প্লেয়ার, নো ডাউট একজন ভালো প্লেয়ার এবং এক্সপিরিয়েন্সও রয়েছে। তো এবার এটাই দেখার যে এই প্লেয়ারটিকে মোহনবাগান নিয়ে আসতে পারে কি না। এবং লাস্ট মোহনবাগানের আরেকটি বড় আপডেট দিয়ে দেবো। কালকেই মার্কাস বলেছে মোহনবাগান এবারে কিন্তু অনেক বড় বড় সিগনেচার করতে চলেছে, যার মধ্যে একটা জ্যামি ম্যাকলারেন হয়ে গেছে অলরেডি, ব্রায়ান কালতাক হতে পারে, এবং তারপরে জনি কাউকো। হ্যাঁ, জনি কাউকোর পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আর একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক তাকে নিয়ে আসতে চাইছে। ইরানের ডিফেন্সিভ মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক রুসবে চেসমি, যাকে কিন্তু মোহনবাগান বহু আগে থেকে ট্র্যাক করছে, এবং এই রুসবে চেসমিকে কিন্তু মোহনবাগান নিয়ে আসতে পারে। এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে জনি কাউকোর জায়গায়। তার মার্কেট ভ্যালু কিন্তু 5.2 crore, ইরানের ন্যাশনাল টিমের হয়ে কিন্তু 34টা ম্যাচ খেলেছে তার, এবং সেখানে 3টে গোলও করেছে। 2018 সালে ওয়ার্ল্ড কাপে খেলেছে, 2019 সালের এশিয়া কাপেও খেলেছে, 2022 সালের ওয়ার্ল্ড কাপেও খেলেছে, এবং 2022 সালের ওয়ার্ল্ড কাপে ওয়েলসের বিরুদ্ধে কিন্তু একটা গোলও করেছে। ইরানের পার্সিয়ান গালফ প্রো লিগে কিন্তু দীর্ঘদিন ধরে ফুটবল খেলে আসছে, এবং লাস্ট এখানেই এস্তেগলাল বলে একটি ক্লাব, বড় ক্লাব ইরানের, সেখানেই কিন্তু খেলছিল, এবং এস্তেগলালে দুবার সে জয়েন করেছে, দুটো ইনিংস মিলিয়ে প্রায় 150-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও কিন্তু তার আছে। বয়স 30, অতএব বয়সও খুব বেশি না, 2 বছর তাকে নিয়ে মিনিমাম পরিকল্পনা করা যেতেই পারে। এর আগেও কিন্তু এফসি গোয়া রুসবে চেসমিকে নিয়ে আসতে চেয়েছে কিন্তু তার হাই স্যালারির জন্য তাকে নিয়ে আসতে পারেনি। এবার এটাই দেখার যে মোহনবাগান একে নিয়ে আসতে পারে কি না। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।